করে আমার সব গেল রে, আমার সোনার চেনটাই চলে গেল। দূর বাবা, তোমার তো শুধু সোনার চেনটা গেল, আমার তো ভবিষ্যৎই নষ্ট হয়ে গেল। এদিকে চাকরিটাও গেল, গ্রামে গিয়ে যে মুখ দেখাবি সেটাও পারবি না, তাহলে করবিটা কি? সেটাই তো ভাবছি, আসবো। কি ব্যাপার, মন খারাপ নাকি? না মানে ওর চাকরিটা তো আমি পাইলে মুখে শুনলাম সব, কি করা যায় তাই ভাবছি। বাবা তুমি একবার সিদ্ধার্থ অঙ্কলের সঙ্গে কথা বলে দেখো না। হ্যাঁ এটা ঠিক বলেছিস তো, নিশ্চয়ই একটা না একটা কিছু ব্যবস্থা হবে। শোনো বাবা, দেরি করো না, তোমরা তৈরি হয়ে নাও, আমি একটা কাজ সেরে আসছি, ওনার ওখানে যাবো। কি হবে মামা গো? মানে এবার মনে হচ্ছে আমাদের কপালটা খুলছে। তাই এই নিন স্যার, যে ফাইলটা আপনি চেয়েছিলেন। মাটির মানুষ, একটা ঠিক কাজের ব্যবস্থা করবেনি। অফিসে